এখানে গ্যাদারিং করা যাবে না এই না এসে অনেক রকমের বাধা বিপত্তি হচ্ছে মর্যাদায় ও পর্দায় আমাদের শিল্পী জাতির পিতার প্রতিষ্ঠিত এফডিসিতে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের উদ্যোগ নেয়া হয়তো এই নেতৃত্বের জন্য যতটা আমরা করতে পারি না আমরা নেতৃত্বে আসলে পরে আরও বেশি করতে পারবো গতবারের আমাদের না পাওয়া থেকেই এখানে আসা যার যতটুকু সম্মান সেই সম্মানটুকু আমরা নিতে চাই মুখের সামনে এসে অনেক বড় বড় কথা বলছে যে মুখ থেকে ঘুরিয়ে যাচ্ছে অন্য একটা ফেস সো এরকম ডুয়েল ফেসের লোক যেন ক্ষমতায় না আসে নাগরিক বিনোদন আমরা মনে করি চলচ্চিত্র সমিতির নির্বাচনে চতুর্দিকে এফডিসিতে অন্য সংগঠনগুলোর মধ্যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভালোবাসার জোয়ার তৈরি হয়েছে কাঞ্চন নিপুণ প্যানেলকে দিয়ে এবং যে জোয়ার তৈরি হয়েছে সেটির মেল বন্ধন বা সেতু হচ্ছেন আপনারা সো এই যে একটি পজিটিভ নিউজ আপনাদের মাধ্যমে গিয়েছে সে কারণে আমি আমার সমস্ত সাংবাদিক ভাই বন্ধু সহ অনলাইনে অফলাইনে যারা আমাদেরকে নিউজ করছেন সবাইকে জানাচ্ছি কাঞ্চন নিপুণ প্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকে আমরা যে সমিতিতে শিল্পী সমিতিতে নির্বাচন করব আমাদের 22টি পয়েন্টের একটি নির্বাচনী ইশতেহার আমরা তৈরি করেছি আমাদের সম্মানিত সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন ভাই আপনাদের সামনে সে নির্বাচন ইশতেহারটি পাঠ করবেন যে আমরা আপনারা বিগত দিনে অনেক প্রশ্ন ছিল আমরা আসলে কী করতে চাই কী করব সো কী করব সেটা আমরা লিপিবদ্ধ করে এনেছি নির্বাচন ইশতেহারের মাধ্যমে আমি কাঞ্চন ভাইকে অনুরোধ করব সে নির্বাচন ইশতেহারটি আপনাদের জন্য পাঠ করার আপনাদের জন্য পাঠ করতে অনেক রকমের বাধা বিপত্তি হচ্ছে আজকেও এই হলটি নিতে কিন্তু অনেক রকমের সমস্যা হয়েছে প্রবলেম হয়েছে তো এই মালিকও কিছুক্ষণ আগে এসে বললো গোয়েন্দা সংস্থা থেকে এসে বলছে এখানে গ্যাদারিং করা যাবে না এই না এসে নানান কিছু হচ্ছে আর কি তো তারপরেও আমরা করতে পারছি শুকর আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে বসতে পেরেছি আমি সেই জন্যই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে কালকে আপনাদেরকে আমার সঙ্গে আমি রাখতে পারি না আমার আপনজনদেরকে আমি রাখতে পারি না এটা আমার কষ্ট সেই কষ্টটা আপনাদেরকে আমি শেয়ার করলাম আমি যে কমিটমেন্ট আমি আজকে করতে যাচ্ছি তো আমি শুরু করি যদি আপনারা অনুমতি দেন আমাদের ইশতেহারটি আমি পড়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ নির্বাচনী ইশতেহার আমাদের এবং আমাদের একটি ছোট্ট এখানে একটা স্লোগান আমাদের মর্যাদায় ও পর্দায় আমাদের শিল্পী আমাদের প্রথম যে ইশতেহারটি এক নম্বর যেটি সেটি হলো জাতির পিতার প্রতিষ্ঠিত এফডিসিতে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের উদ্যোগ নেয়া দুই চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট 2021 যেটি গঠিত হয়েছে এর নীতিমালা অনুযায়ী শিল্পীদের কল্যাণে সর্বোচ্চ ব্যবহার করা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলচ্চিত্রের সার্বিক অবস্থা তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের জন্য সহজ শর্তে বড় অঙ্কের ফান্ডের ব্যবস্থা করা চার অন্যায়ভাবে যে সকল সদস্যদের সদস্যপদ বাতিল স্থগিত ও ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের অধিকার ফেরত দেওয়া ও সদস্যপদ পুনর্বহাল করা পাঁচ শিল্পী সমিতির মর্যাদা রক্ষা ও সদস্যদের অধিকার সংরক্ষণে সচেষ্ট থাকা এবং কেউ একবার সদস্য হলে তাদের সদস্যপদ আজীবন সংরক্ষিত থাকবে তবে সংগঠনের গঠনতন্ত্র রাষ্ট্রবিরোধী গুরুতর কর্মকাণ্ডে কেউ সংশ্লিষ্ট থাকার অভিযোগ এলে এবং তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে সদস্যপদ স্থগিত হতে পারে যা সাধারণ সভায় উত্থাপন করে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে ৬ যে কোনো দুর্যোগ সমস্যা ও প্রতিকূল পরিস্থিতিতে শিল্পী সমাজের পাশে দাঁড়ানো ও সহায়তা করা ৭ সহায়তা গ্রহণকারীদের সম্মান ও আত্মমর্যাদা রক্ষায় কোনো সহায়তা কর্মকাণ্ডের ছবি ভিডিও জনসম্মুখে প্রকাশ না করা ৮ আনন্দ ভাগাভাগি করে নিতে সকল ধরনের ধর্মীয় উৎসবে যেমন দুই ঈদ দুর্গাপূজা বড়দিন ও বৌদ্ধ পূর্ণিমা স্বল্প আয়ের সদস্যদের উৎসব ভাতা ও উপহার প্রদানের ব্যবস্থা করা ৯
পার্শ্ববর্তী দেশ ও বিভিন্ন দেশের শিল্পী সংগঠনের সাথে পারস্পরিক মত বিনিময় এবং শিল্পী বিনিময় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিদেশে আমাদের শিল্পীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। দশ, শিল্পী সমিতির ওয়েবসাইট সমৃদ্ধ করতে প্রযুক্তিগত আরও উন্নয়ন করা। এগারো, সকল শিল্পীদের প্রোফাইল তৈরি করা, বিশেষ করে নৃত্য ও অ্যাকশন দৃশ্য শিল্পীদের প্রোফাইল তৈরি করে আন্তর্জাতিক কাস্টিং ডিরেক্টরদের প্রদান করা। নৃত্য ও অ্যাকশন দৃশ্যে ভাষার ব্যবহার না থাকায় বিশ্বের যে কোনো দেশের চলচ্চিত্রে নৃত্য ও অ্যাকশন দৃশ্যের আমাদের শিল্পীরা যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা করা, যা পার্শ্ববর্তী দেশ বিগত দিনে করেছে। বারো, শিল্পী সমিতির সভাপতিকে পদাধিকার বলে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য পদ সহ তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ে চলচ্চিত্র ও সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন কমিটিতে সমিতির নেতৃবৃন্দের প্রতিনিধিত্বের জন্য অন্তর্ভুক্তিকরণের ব্যবস্থা করা। তেরো, ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করা শিল্পীদের জন্য বিশেষ বীমা ও সবার জন্য গ্রুপ বীমার ব্যবস্থা নিশ্চিত করা। চোদ্দ, শিল্পীদের চিকিৎসা কার্যক্রমের সুবিধার্থে কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবের সাথে বিশেষ কাজের জন্য চুক্তির উদ্যোগ ও বাস্তবায়ন করা। পনেরো, শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান ও তাদের বাবা মাকে সম্বর্ধনা প্রদান করা। ষোলো, চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ ও অচল অবস্থা কাটিয়ে তুলতে চলচ্চিত্র ব্যক্তিত্ব অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন ও নতুন প্রযোজকদের চলচ্চিত্রের পাণ্ডুলিপি থেকে শুরু করে ছবি মুক্তি পর্যন্ত যাবতীয় সহায়তা প্রদান। সতেরো, চলচ্চিত্র সংক্রান্ত সকল সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক স্বার্থে মত বিনিময় করা। আঠারো, শিল্পী প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া, যেখানে সব ধরনের শিল্পী তৈরির পাঠ্যসূচি ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। উনিশ, নৃত্যের শিল্পীদের জন্য ডান্স স্টুডিও ও ফাইট অ্যান্ড স্ট্যান্ড স্টুডিও এবং আধুনিক ইকুইপমেন্টের সমৃদ্ধ জিমনেশিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া। বিশ, সব শিল্পী উপযোগী মেকআপ সেলুন ও পার্লার স্থাপনের উদ্যোগ নেওয়া। একুশ, শিল্পীদের পেশার মান বৃদ্ধিতে দেশের ও দেশের বাইরের কিংবদন্তি শিল্পীদের নিয়ে বিশেষ সেমিনার ওয়ার্কশপের ব্যবস্থা করা। বাইশ, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর ও বিদেশে সাংস্কৃতিক সফরে শিল্পীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এই বাইশটি আমাদের ম্যানিফেস্টের আমরা উপস্থাপন করেছি। এখন আপনাদের যদি কোনো এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে করতে পারেন। নিরাপদ সড়কে আন্দোলন 28 বছর আগে আমার ব্যক্তিগত ফান্ড দিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম। আজকে সেটা দেশ এবং বিদেশে কিন্তু এটা মানে শাখা আছে, 122টা শাখা নিয়ে এখন নিরাপদ সড়কে কাজ করছে। তো সেই জায়গায় কিন্তু আজকে কিন্তু আমার পাশে কিন্তু আমার এই সুপারস্টার আছে, এই সুপারস্টার আছে, আরও অনেকগুলো সুপারস্টার কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছে। এবং এর সঙ্গে আমি মনে করি যে আমাদের যদি আন্তরিকতা যদি থাকে, কারণ আন্তরিকতা থাকলে পরে কিছু করার মন মানসিকতা যদি থাকে তাহলে কোনো কাজেই কিন্তু কঠিন না। তো আমরা ইনশাল্লাহ আমরা পারব এবং আমাদের কিছু কাজ অলরেডি আমাদের শুরু হয়েছে। জানি না আল্লাহ আমাদেরকে এই 28 তারিখের রেজাল্ট কী হবে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের অনেকগুলো কাজ অলরেডি আমরা শুরু করেছি। আমরা হল মালিকদের সঙ্গে কথা বলেছি, আমি অলরেডি আমার একজন ডিরেক্টর মালয়েশিয়াতে ছবি বানায়, তো মালয়েশিয়ার সেখানকার অ্যাসোসিয়েশন অলরেডি আমার সঙ্গে কথা বলেছে। তো এরকমভাবে আমাদের কাজগুলো আমাদের ইনশাল্লাহ আমরা করতে পারব। ভোটাররা কীভাবে রেসপন্স দেবে সেটা কিন্তু মানে ভোটারদের একটা ব্যাপার। আমাদের সততার সঙ্গে আমরা কথা বলছি এবং আমাদের যে কাজ করার যোগ্যতা যে আমাদের আছে, আমরা শিল্পী সমিতির চেয়ারে না থাকার কালীন অবস্থাও কিন্তু আমরা শিল্পীদের পাশে থেকেছি। এবং আজকে আমরা মনে করি যে
হয়তো এই নেতৃত্বের জন্য যতটা আমরা করতে পারি না, আমরা নেতৃত্বে আসলে পরে আরও বেশি করতে পারবো। এই এইটি অন্তত আমার মনে হয় যে তারা রিয়েলাইজ করতে পেরেছে। আজকে আমরা সবাই মিলে আবার নির্বাচনে এসেছি নতুন একটা প্যানেল করে, যারা পারবে এবং যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না এরকম মানুষজনকে নিয়েই আমরা আসলে প্যানেলটি করেছি। সো আমার মনে হয় গতবারের আমাদের না পাওয়া থেকেই এখানে আসা। আমরা যদি শিল্পীদের জন্য সেই কাজগুলি করতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের নির্বাচনে আসতে হতো না। সো সে কারণেই আমরা এসেছি এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে আন্তরিকতা প্রয়োজন এবং আপনি যা বলছেন সেটি করার জন্য মানসিকতা প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই। এবং আপনি যদি ভালো কিছু করতে চান, আমরা বিশ্বাস করি মহৎ সৃষ্টিকর্তা আল্লাহ পাক আপনাকে সেই কাজটি করার জন্য যাবতীয়ভাবে মানে হেল্প করেন বা সহায়তা দেন। ধন্যবাদ। অনেকদিন পর অনেক চেনা মুখ একসাথে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে চলচ্চিত্রের শুটিং ফিরতে বোধহয় আর দেরি নেই, কারণ আমরা কিন্তু এরকম লাইভ ক্যামেরা দেখে অভ্যস্ত। দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত হয়ে আমাদের চলচ্চিত্র অঙ্গন আপনাদের কাছ থেকে দূরে ছিল। তো আমার কাছে মনে হয়েছে আজকের এই নতুন যে বন্ধন শুরু হলো, এই বন্ধন দিয়ে আমরা আবার সেই হারানোর সুন্দর জায়গায় বা তার চেয়ে ভালো কোনো জায়গায় পৌঁছে যাব। আর ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আসলে গতবার ইলেকশন করেছিলাম অন্য একটা প্যানেল থেকে, সেখান থেকে আমি জয়ী হয়ে এসে রিয়াজের প্যানেলে সংশ্লিষ্ট হই। সেখানে প্রথম থেকে একটা প্রবলেম ছিল যে মানসিকতার একটা বৈষম্য ছিল, সমমনা ছিলাম না আমরা সবাই। তো একজন এক ডানে গেলে আরেকজন বামে যেতে যায়, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সবগুলোটা সম্ভব হয় না। শিল্পীদের পাশে দাঁড়ানো, শিল্পীদেরকে নিয়ে আমাদের সঙ্গে শিল্প এবং শিল্পীকে ভালোবাসা, ভালোবেসে তাদের দাবি দাওয়াগুলিকে পূরণ করার চেষ্টা করা। আমরা আজকে অনেকগুলো ইশতেহার নিয়ে এখানে এসেছি, এগুলো আমাদের স্বপ্ন। আমরা চাই এই স্বপ্নগুলো এক এক করে পূরণ করবো। বাট দুই বছর সত্যি সত্যি অল্প সময়, দুই বছরে হয়তো 22টা স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। হয়তো এই 22টার মধ্যে বেশ কিছু স্বপ্ন আমরা পূরণ করবো, এর মধ্যে নতুন কিছু এসে সংযুক্ত হবে। আজকে আমাদের একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে যে আমরা আমাদের বড় ভাইকে আমাদের আমরা রিয়াজের মাঝে পেয়েছি। সো এটা একটা অনেক বড় পাওয়ার, ইটস এ ভেরি স্ট্রেংথ। আমার কাছে মনে হয়েছে যে আমরা গত বেশ কিছু নির্বাচনে ইশতেহার দিয়ে যত না পরিবর্তন এনেছি, এবার আমাদের সভাপতি পদে আমরা কাঞ্চন ভাইকে এনে অনেক বড় পরিবর্তনের একটা প্রচেষ্টা করছি। এবং পরিবর্তন আর পরিবর্তন প্রয়োজন, সেজন্যই কিন্তু এই কাঞ্চন-নিপুন পরিষদ এবং এই পরিষদকে আমরা সাপোর্ট করেছি। আমরা কথা দিয়েছিলাম আমি রিয়াজ সহ আমরা বাকি সবাই বাকি 21 জন যে আমরা কাঞ্চন ভাইয়ের সঙ্গে থাকবো। তো আমি চাইবো যে আপনারা যত বেশি পজিটিভ সুন্দর কথা দিয়ে মানুষের কাছে আমাদের এই আমাদের ইচ্ছাগুলিকে আমাদের চাওয়া পাওয়াগুলিকে পৌঁছে দিবে, তত বেশি আমরা সফলতার দিকে এগিয়ে যাব। এবং এবার আমাদের সফল হওয়াটা মানে শুধু আমাদের জয় হবে না, এটা সকলের জয় হবে। তো আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা শতভাগ অনেস্টির সঙ্গে যে সমস্ত ইশতেহার দিয়েছি সেগুলো আমরা ভেবেচিন্তে করেছি এবং ভালোবাসার তাগিদ থেকেই করেছি। আমরা ভালোবাসায় বিশ্বাসী, আমরা শিল্পী শিল্পের মর্যাদায় বিশ্বাসী, আমরা তাদের হারানো মর্যাদা ফিরিয়ে দিব এবং যাকে যে মর্যাদা দেওয়া উচিত, যার যতটুকু সম্মান সেই সম্মানটুকু আমরা দিতে চাই, সেই সম্মানটুকু দিব। আমরা মুখে বলবো একটা আর পিছনে গিয়ে কথা ঘুরিয়ে ফেলবো এমন আমরা কেউ নই। এর আগে আপনারা দেখেছেন আমরা অনেকের কথা শুনেছি, মুখের সামনে এসে অনেক বড় বড় কথা বলছে, যে মুখ থেকে ঘুরিয়ে যাচ্ছে অন্য একটা ফেস। সো এরকম ডুয়েল ফেসের লোক যেন ক্ষমতায় না আসে, এই ব্যাপারটা আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে।